সোমবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দলে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এক নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকার এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, এই দিন তাদের দলীয় কার্যালয়ে বিদ্যুতের কাজ করার সময় নিরোধিকি ভোতারপাড় এলাকা থেকে নুরুল ইসলামের লোকজন এসে তাদের কর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকাবাসীরা এর বিরুদ্ধে বর্ধমান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বাইশমলা পাড়া ঘটনা ঘটলো। আজকে আমাদের সকাল থেকে পার্টি অফিসের কাজ চলছে অনেক। আজকে পবিত্র রমজান মাস, অনেক ছেলে মেয়েরা রোজা রেখে এখানটায় অফিসের কাছে ছাওয়া আছে। আমার তো অফিসে সবাই বসবে, পাড়ার বাইরে তো আর কেউ যাবে না রোদ গরমে। তো ইলেকট্রিক কাজ হচ্ছে অফিসের ভিতরে, কাজ চলাকালীন অবস্থায় কিছু ছেলে ভূতার পাড় যেটাকে বলা হয় নিরোধিকি ভূতার পাড়, নুরুল হাসানের নেতৃত্বে কিছু গুন্ডা এসছিল সঙ্গে করে, পাড়ারই ছেলে, তারা ঘর ছাড়া ছিল ভোটের আগে থেকে। আমরা প্রস্তাব রেখেছিলাম তাদের বাড়ির ফ্যামিলিকে, মিটিংয়ে ডাকা হয়েছিল যে আপনাদের বাড়ির ছেলে মেয়ে যারাই আছে তাদেরকে ঘর ঢুকিয়ে দিন, মাধ্যমিক পরীক্ষা দিন, এবং আমাদের কোনো ছেলে কেউ কিছু অভিযোগ করলে আমাদেরকে জানাবে। আমরা আমাদের বিধায়ক খোকন দাস, তার নেত্রী বলা হয়েছিল, তিনিও বলেছিল যে ছেলেগুলোকে ঘর ঢুকানো হোক। আমরা কিছু ছেলেকে ঘরও ঢুকিয়ে দিয়েছি, আর কিছু ছেলে যারা রয়েছে তারা ঘর ঢুকতে চাইছে না। এই কারণে, কারণ হচ্ছে একটাই যে আমরা এইভাবে ঘর ঢুকলে পারে আমরা সেই পজিশনটা পাবো না। হ্যাঁ, এখানে তো অনেক শিক্ষিত লোক আছে, তো সেই শিক্ষিত লোককে নিয়ে ওরা পার্টিটা করবে না, ওরা করবে গুন্ডার মতো পার্টি, তুলাবাজি। যেখানে ঘর বাড়ি হবে সেখানে টাকা তুলবে। ওরা তো একই দলের লোক, গোষ্ঠীদ্বন্দ্ব তো, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, পুরো গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, কার কার সাথে গোষ্ঠীদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে শেখ তোতা, শেখ খেপি পিন্টু, শেখ আসগর আনসারি, তিনজনের নাম থানায় অভিযোগ দায়ের করেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের চারজন যে ইঞ্জোর হয়েছে সেই চারজনা ইঞ্জোর করা ভর্তি হয়েছে। হ্যাঁ, এই যে এলাকায় এসে শান্তশিষ্ট পাড়াটাকে অশান্তি লাগাচ্ছে, পবিত্র রমজান মাস রোজা রেখে সেই মানুষটা নিরীহ মানুষকে বসে আছে চেয়ারে, তাকে মেরে চলে গেল। বর্ধমান থেকে টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দ বার্তা।